السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অতঃপর তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। যারা এই মুহূর্তে অ্যান্ড্রয়েডে অবস্থান করছেন কিংবা টিভির পর্দায় চোখ রাখছেন তারা দেখতেই পাচ্ছেন শুনতেই পাচ্ছেন যে আমফান নামের একটা ঝড় দ্রুত গতিতে ধেয়ে আসছে। তো এরকম আমরা মাঝে মধ্যেই আইলা নামে কিংবা আরও বিভিন্ন হ্যারিকেন নামে অথবা আরও আদার্স অনেক নামে কিন্তু আমরা এরকম ঝড়ের বিষয়টা মাঝে মধ্যে লক্ষ্য করি। এই পৃথিবীটা সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীতে যা কিছু হয় সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত অথবা গজব অথবা আজাব অথবা পরীক্ষা বান্দার উপরে। তো ঠিক তেমনই আজকে দ্রুত গতিতে যে আমফান ধেয়ে আসছে এই ঝড় সম্পর্কিত বা এই রকম বিপদ সম্পর্কিত অনেক কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ব্যক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 126 নম্বর আয়াতে বলেন যে তোমরা কি দেখো না যে প্রতি বছর একবার অথবা দুবার তোমরা বিপদের মধ্যে পড়ো, তারপরে কি তোমরা তোমাদের কাজ থেকে তওবা করবে না, তারপরে কি তোমরা তোমাদের নোংরা কাজকে পরিহার করবে না, তোমরা তোমাদের ভালো কাজের দিকে মনোনিবেশ করবে না। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, আর এই মানব জাতিকে সৃষ্টি করার পরে যা কিছু পাঠান তা হয় পরীক্ষা অথবা আজাব অথবা গজব। সো আমাদেরকে প্রত্যেক বছরই কিন্তু আমরা যেটা দেখতে পাই যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে এরকম ঝড় কিংবা প্রচণ্ড খরা কিংবা প্রচণ্ড বন্যা। তো বন্যা হোক ঝড় হোক খরা হোক এর মাধ্যমে কিন্তু মানব জীবন ব্যাহত হয়, ক্ষতিগ্রস্ত হয় বহু মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথাই বললেন যে তোমরা কি দেখো না, তোমরা কি আমার অস্তিত্ব বোঝার চেষ্টা করো না যে আমি প্রত্যেক বছর একবার দুবার করে তোমাদেরকে ফসলের ক্ষতি দিয়ে দিই অথবা তোমাদেরকে জনজীবনকে চলমান জনজীবনকে আমি ব্যাহত করি, কেননা যাতে তোমরা তৌবা করতে পারো, তোমরা এই চলমান দুনিয়ায় যেন গা ভাসিয়ে না দাও। অতএব এই যে কিছুদিন আগে আয়লা আসলো, তারপরে আসলো বুলবুল, তারপরে আসলো আপনার এরকম বিভিন্ন ঝড় ফণী, হ্যাঁ পরপর পরপর এসে থাকে। নামটা হয়তো আমরা ঠান্ডা ঘরে বসেই নামটাকে সিলেকশন করি, কিন্তু সমস্ত কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই এই সূরা তওবার মধ্যে 126 নম্বর আয়াতে বললেন যে তোমরা কি দেখো না যে প্রত্যেক বছর একবার অথবা দুবার তোমরা ক্ষতিগ্রস্ত হও, সুতরাং তোমরা যে নোংরা কাজের সঙ্গে যুক্ত তা থেকে তোমরা কি করো নিজেকে বিরত রাখো, তওবা করো, আল্লাহর রাস্তায় ফিরে আসো। অর্থাৎ ঝড় ঝঞ্ঝা তারপরে আপনার খরা বন্যা এইগুলো হচ্ছে আপনার আমার জন্য এক একটা শুধরানোর রাস্তা স্বরূপ। আপনি আমি যেন শুধরিয়ে ঠিকঠাক পথে চলতে পারি, মানুষ চলতে চলতে সে ডাইভার্ট হয়ে যায়, খারাপ দিকে চলে যায়। এই খারাপ দিকে যাতে মানুষ না যায় তার জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুব্যবস্থা, কারণ আল্লাহ কখনোই চান না তার কোনো বান্দা জাহান্নামের ওই ভয়াবহ অগ্নি দাহের মধ্যে প্রবেশ করুক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাঝে মধ্যে এইরকম বিপদ দিয়ে পরীক্ষা করেন এবং আমাদেরকে শুধরানোর একটা রাস্তা বের করে দেন। সুতরাং এই ঝড় থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, যেমন প্রিকশন নিতে হবে সাথে সাথে কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।